অবশেষে বহুল প্রতীক্ষার প্রজ্ঞাপন পাওয়া গেল। সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ প্রজ্ঞাপন কার্যকর হবে। এই কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের যে চাওয়া ছিল তারই প্রতিফলন ঘটেছে আপিল বিভাগের রায়ে। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এই রায় কার্যকর হবে এবং মেধা কোটাকে প্রাধান্য দেওয়া হয়েছে যেভাবে সেভাবেই প্রাধান্য পাবে সব সময়। কোটাতে যদি পর্যাপ্ত লোক না পাওয়া যায় সেক্ষেত্রে সেটাও মেধা কোটায় যারা থাকবেন, মেধা তালিকায় যারা থাকবেন তারাই প্রাধান্য পাবেন। সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরা যা চেয়েছিল তারই চাওয়া পূরণ হলো পুরো ব্যবস্থাপনায়। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাজিদা সুইটি। মূল আয়োজনে যাব, তার আগে এই কোটা সংস্কারের প্রজ্ঞাপন নিয়ে বিস্তারিত জানতে এটিএন নিউজের একটি প্রতিবেদন দেখে নেব। সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিষয়টি জানাতে মঙ্গলবার দুপুরে গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় এই সংবাদ সম্মেলনে একসাথে আইনমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আপনারা জিজ্ঞেস করেছিলেন এই প্রজ্ঞাপন কবে জারি হবে, আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা আমাদের কথা রেখেছি, এই প্রজ্ঞাপন জারি হয়েছে। আইনমন্ত্রী সময় জানান মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা কোটা 5%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ 1% এবং 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থাকছে। নবম থেকে 20 গ্রেড পর্যন্ত সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে এই কোটা পদ্ধতি কার্যকর হবে। কোটা পূর্ণ না হলে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%। এ সময় শিক্ষার্থীদের আবারও লেখাপড়ায় ফিরে যাবার আহ্বান জানান তিনি। মামলা ব্যাপারে ওনাদের বক্তব্য আছে, আমি এইটা বলতে পারি যে এবং আপনাদের মাধ্যমে আই এম ট্রাইং টু রিচ আউট টু দেম, সেটা হচ্ছে যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। প্রশ্ন ছিল এরই মধ্যে যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন কিংবা চাকরির জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও কি এই একই বিধান প্রযোজ্য হবে? এই প্রজ্ঞাপনে পরিষ্কার বলা আছে এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। আমার মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী আছেন এখানে, এই শেষ লাইনটা গুরুত্ব দিয়ে দেখেন। জামায়াত বিএনপির বহুদিনের পরিকল্পনা থেকেই গত কয়েকদিনের সহিংসতা বলে এ সময় দাবি করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেক কেসে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে। দাবি মানার পর আবারও পরিস্থিতি খারাপ করার অপচেষ্টা হলে কঠোর হাতে তা দমনের সতর্ক বার্তাও দেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই 4 সদস্য। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। রেজন ভয়েস, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার যাব মূল আয়োজনে। আসলে যতটুকু মনে করি যে 7% যতটুকু দিয়েছে অতটুকু যথেষ্ট হয়েছে আর কি মেধার জন্য, আর 5% মুক্তিযোদ্ধা ও নারী কোটাটা রাখা উচিত ছিল কিছুটা। আমি মনে করি যেহেতু প্রতিবন্ধী কোটা ছিল 1%, উপজাতি 1% ছিল, সো নারী কোটাটা 2% রাখা যেত, 2% রেখে বা 10% পর্যন্ত করা যেত জিনিসটা, 2% রাখলে ভালো হতো আর কি নারী কোটাটা, যেহেতু নারী আমাদের একটু পিছানোই আছে বলা যায়। কিন্তু মেধার দিক থেকে অনেকে গ্রামের যেগুলো ঢাকাতে বাদ দিলাম কিন্তু গ্রাম অঞ্চলে নারীরা অনেকটাই পিছানো, তো ওই হিসাবে নারী কোটাটা 2% দেওয়া যেত আর কি। বাকিটা মুক্তিযোদ্ধা 5% আর বাকি দুইটা এমনি 2%, ওটা মানা যায়, সব ঠিকঠাক আছে। এখন তো সবাই মেনে নিছে আর এটাতে পরামর্শ আর কিছু নেই, সব কিছু শান্ত হোক এটাই আমরা চাই, স্বাভাবিক হয়ে যাক, বাচ্চারা ক্লাসে ফিরে যাক, সব কিছু যেন ভালোভাবে চলে এটাই আমাদের কাম্য। হ্যাঁ, আগে হলে তো অবশ্যই ভালো হইতো, এটা দেরি করে ফেলছে, আসলে দেরি করাতে ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে, তবে আরও আগে করলে এই সমস্যাগুলো হতো না। এই রায়টা একটু আগে দেওয়া উচিত ছিল যেহেতু অনেক প্রাণ ঝরে গেছে, সেক্ষেত্রে এটা আসলে খুবই স্যাড, রাষ্ট্রের জন্য যেহেতু অনেক মেধাবীদেরকে প্রাধান্য দেওয়া উচিত, আই থিঙ্ক কোটাটা
কিছুটা রেখে মেধাবী থেকে প্রাধান্য দেওয়া উচিত ছিল এটা আগে থেকেই, যেহেতু একটা অকারেন্স ঘটে গেছে। আমি মনে করি এখন আসলে সবাই চাচ্ছে যে একটা স্বাভাবিক অবস্থা তৈরি হোক দেশের মধ্যে, তো এই রায়কে আমি অবশ্যই সাধুবাদ জানাই। বাচ্চারা তো যে আন্দোলনটা করেছে তাদের ব্যক্তির স্বার্থে না, নিরপেক্ষ জাতির স্বার্থে সত্য আন্দোলন, সত্যের প্রতি তারা সত্য দাবি জানাচ্ছে, অন্যায়ের প্রতিবাদ, অন্যায় বয়ে যাক সেটি চাচ্ছে। তো আমরা চাই আল্লাহ পাক আমাদের দেশে রহমত নাজিল করুক, অন্যায় বেয়ে যাক, অন্যায় ভেসে যাক, অন্যায় যেন আর না থাকে, ন্যায় আসুক, ন্যায় শাসন আসুক, এটি আমি চাই। আজকের আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মহামান্য আদালতের আদেশে সকল গ্রেডের সরকারি চাকরিতে 93% মেধাই কার্যকরে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী যে প্রজ্ঞাপন, সে প্রজ্ঞাপন দ্রুততার সময়ের মধ্যে সমাধান করেছেন, গতকাল প্রজ্ঞাপন জারি হয়েছে। শিক্ষার্থীদের যে দাবি মহামান্য হাইকোর্টের রায়ে পূরণ হয়েছে, এখন শিক্ষার্থীদের উচিত হবে তাদের আন্দোলনকে পুঁজি করে যারা রাজপথে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদেরকে আর সুযোগ না দিয়ে তারা যাতে তাদের সমস্ত কর্মসূচি প্রত্যাহার করে দ্রুততার সময়ে ক্লাস জীবনে ফিরে গিয়ে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে। অবশ্যই আমরা সবাই শান্তিতে বসবাস করার জন্য আদালতকে শ্রদ্ধা করে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমরা চাই শান্তিতে বসবাস করার ক্ষেত্রে আদালতের রায় যাতে সবাই মেনে, আমরা খুব খুশি যেহেতু সরকার মেনে নিচ্ছে দাবিটা কিংবা আদালত মেনে নিচ্ছে, শিক্ষার্থীদেরও মেনে নেওয়া দরকার। যেহেতু দেশের বিরাট পরিস্থিতি, এই পরিস্থিতি কন্ট্রোল করতে শিক্ষার্থীদের অবশ্যই দাবিটা মেনে নেওয়া দরকার। যেহেতু দিন শেষে সাধারণ মানুষরাই কষ্ট পাচ্ছে, শিক্ষার্থীদের দাবি পাইছে সরকার মেনে নিছে কিংবা আদালত মেনে নিছে, আদালতের রায়রা মেনে নিয়ে সাধারণভাবে মানুষের জীবন চলাচল মান নিয়ন্ত্রণ করা দরকার। কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। 93% মেধা, 5% বীর মুক্তিযোদ্ধা এবং 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী ও 1% প্রতিবন্ধী কোটা রেখে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। এটা দিয়েছে, কোটা দিয়েছে 7%-এর, এটা প্রজ্ঞাপন জারি করে সরকার অনতিবিলম্বে এটা কার্যকরী করলে আমরা সবাই খুশি হব, কারণ দেশের এত বড় ক্ষতি আমরা কেউ আমাদের কাছে কখনোই কাম্য না। সরকার কোটা মেনে নিয়েছে, 93% এবং 7% আলাদা করে বিভক্তিকরণ করেছেন, আর প্রত্যেকের ন্যায্য দাবির মুখে এটা বাংলাদেশের সাধারণ মানুষও চাচ্ছিল কোটা বৈষম্য বিরোধী এই কাজটা হোক। জননেত্রী শেখ হাসিনা যে দ্রুততার সাথে যে হাইকোর্টের রায় অনুযায়ী হাইকোর্টের যে ডেট ছিল ডেটটাকে সরায় নিয়ে এসে দ্রুততার সাথে সেটা যে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্টের রায়, এবং সেটাকে তারও আরও তাড়াতাড়ি করে যে প্রজ্ঞাপন জারি করেছে, এই জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। সরকার যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছিল সেটা যে সরকার মানল অনেক পরে, এটা যদি আরও 10 দিন আগে মানত ছাত্রদের সঙ্গে বসতো, তাহলে আজ যে দেশের যে অপূরণীয় ক্ষতি হলো, উন্নয়নের যেগুলি সেইগুলিকে যে এই করে পুঁজি করে উন্নয়ন বিরোধী যারা যে ছাত্রদের নামে যারা সুযোগ করেছিলো, এই সুযোগটা তারা করতে পারবে না, এইগুলো তাদেরকে ধন্যবাদ জানাবো। এই প্রজ্ঞাপনে আনন্দিত সাধারণ মানুষও, তারা চান এই প্রজ্ঞাপন অনুযায়ী বাস্তবধর্মী সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিবার, এবং কোনো বঞ্চনার ঘটনা যেন আর না ঘটে, এবং যারা যারা আন্দোলন করেছেন তাদের চাওয়া পাওয়ার প্রতিফলনের মাধ্যমে এই দেশটা সুন্দরভাবে যেন গড়ে ওঠে, সেটাই সবার প্রত্যাশা। আমাদের কথার আজকের পর্ব এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি আমি সাজেদা সুইটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজ দেখুন।